বিশ্ববাংলা টিভি থেকে আমরা চলে এসেছি উত্তরপাড়া পৌরসভার পৌরপিতা 14 নম্বর ওয়ার্ডের। তো স্যার, আপনার নামটা একটু বলুন। আমার হচ্ছে উৎপল আদিত্য ব্যানার্জি। আপনার কবে এবং কিভাবে এই রাজনীতিতে আসা যদি বলেন? আমি ছোটবেলায় কংগ্রেস রাজনীতি করতাম। কংগ্রেস রাজনীতিতে আমার দাদা ছিল জেলা প্রেসিডেন্ট, সেই থেকে হাতে করি। তারপর মমতা ব্যানার্জির গ্রুপ করতাম, মানে যুব কংগ্রেস করতাম। যুব কংগ্রেসে উনি যেদিনকে তৃণমূল কংগ্রেস গঠন করেন, সেই দিন থেকেই আমি তৃণমূলে আছি এবং এখানকার বর্তমান 4 বারের কাউন্সিলর, 20 বছর আমার চলছে। আপনাদের এলাকায় আপনাদের এমপি আপনাদের কতটা সাহায্য করেছে? এমপির আমাদের এক মানে একমত গার্জেন, উনি আমাদের এই এরিয়া প্রচুর টাকা পয়সা দিয়েছেন। আমাদের একজন এখানে মহামায়া মাতৃমঙ্গল বলে একটা সেন্টার আছে, ওটাকে আমরা মিনি নার্সিংহোম বানিয়ে দিয়েছি, সস্তায় সুন্দরভাবে আমরা একটা চালাচ্ছি। ওখানে প্রচুর টাকা পয়সা উনি হেল্প করেছেন। আর আমাদের এখানে দেখবেন যত হাইমাস্ট লাইট আছে, তাতে কল্যাণ ব্যানার্জি বলে কল্যাণ ব্যানার্জি তহবিল থেকে আমরা হাইমাস্ট লাইট করেছি। আর এই এই যে সিএম মার্কটা, এর পেছন দিকে একটা পুকুর আছে, ওই পুকুরে একটা সুইমিং পুল করার প্রস্তাব রয়েছে। তো ইলেকশানটা এসে গেল, ওই জন্য আফটার ইলেকশান ওনার জেতার পরে, উনি তো জিতবেন আমরা 100% শিওর, জেতার পরে আমরা ওই ওইটাও করতে সক্ষম হবো বলে আশা করি। আপনার এলাকায় আপনি কাউন্সিলর হওয়ার পরে আপনার ওয়ার্ডে আপনি কতটা উন্নয়ন করেছেন? আমার ওয়ার্ডে কিছুই ছিল না। আমরা এখানে এলইডি লাইট লাগিয়ে সারা ওয়ার্ডটাকে, ওয়ার্ড বললে ভুল হবে, কারণ আমি পিডব্লিউডির চেয়ারম্যান ইন কাউন্সিল, তো আমার সারা উত্তরপাড়াটাই আমাদের আন্ডারে। তো সারা উত্তরপাড়াতে আমরা এলইডি লাইট দিয়ে সারিয়ে দিয়েছি। আর রাস্তা নর্দমা, এখানে ডেঙ্গি মশা বন ডিম বন করতো, যার জন্য আমরা নর্দমাটা পুরো ফুটপাথ সিস্টেম করেছি। এটা কয়েক মানে 2-3 কোটি টাকা খরচা করে আমরা পুরো নর্দমাটাকে ঢেকে ফুটপাথ সিস্টেম করেছি এবং মার্বেল এই মোজাইক টাইলস দিয়ে সব কটাকে ঘিরে, মানে সব নর্দমাকে ঘিরেছি। আর এটা হলো, আর তারপর অনেকগুলো পার্ক করেছি, একটা অক্সিজেন পার্ক করেছি যেখানে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা আছে, সেটা মানে হুগলি ডিস্ট্রিক্টে এই প্রথম। এবং এখানে একটা জল প্রকল্প হচ্ছে, আপনারা হয়তো জানেন, 100 কোটি টাকা, মানে 90 লক্ষ টাকা, না সরি 90 কোটি টাকার মতো, 93 কোটি টাকার মতো খরচা করে আমরা এখানে একটা জল প্রকল্প করছি। সেই জল প্রকল্পটা এখান থেকে বৈদ্যবাড়ি পর্যন্ত জল সরবরাহ করা হবে, এদিকে ডাঙ্গুনি পর্যন্ত জল সরবরাহ করা হবে। এটাও কল্যাণ ব্যানার্জির সাহায্যে হতে চলেছে। এবং মাগলায় বহুদিন যাবৎ জল ছিল না, মাগলায় আমরা অলরেডি জল প্রকল্প চালু করে দিয়েছি, এই ইলেকশনের পরেই এপ্রিলে কানেকশান দিয়ে দেবো, সেটাও গঙ্গা থেকে পরিশুদ্ধ পানি। অর্জুন সিং যে আপনাদের দলত্যাগ করেছেন এবং আপনাদের দলের দিকে রীতিমতো হাত আঙুল তুলে দিচ্ছেন এবং মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলে দিচ্ছেন, এই নিয়ে কি মনে হয় আপনার, কি ভোট বক্সে কোনো প্রভাব পড়বে বা ওনার বিষয়ে আপনি কি বলতে চান? মেন ব্যাপার হচ্ছে কিছু সাতানাসী লোক আমাদের পার্টিতে অনেকবারই এসেছে, আপনারা দেখেছেন। তো অর্জুন সিং ওয়ান টাইপ অফ দ্যাট। যাই হোক, উনি এসেছিলেন, উনি আমাদের টিকিটে জয়লাভ করেছিলেন, ওনার আরও চাহিদা দরকার, ওনার আরও বেশি দরকার, উনি উন্নয়নের থেকেও ওনার পাওয়ারটা দরকার। উনি বিধানসভা পেয়েছেন, ওনার পৌরসভার চেয়ারম্যান হয়েছেন, উনি আরও লোকসভাও চান। যাই হোক, এটা আমাদের পার্টিতে তো সচরাচর হয় না। তো মমতা ব্যানার্জি মনে করেছেন যে ওনাকে রাখা সম্ভব নয় এবং উনি গিয়ে বিজেপিতে জয়েন করেছেন। আমার মনে হয় উনি কিছু করতে পারবেন না, কারণ এরকম আমাদের পার্টি থেকে অনেকেই গেছেন, আপনারা জানেন, রিসেন্টলি মুকুল্লায়ও গেছেন, মুকুল্লায় গেছে, আরও অনেকেই গেছে, তারা গেছে, রিসেন্টলি মনে হয় কিছু করতে পারবে না, কারণ দীনেশ ত্রিবেদী খুব সুন্দর পার্টি, এই সুন্দর প্রার্থী এবং ওনার মানে কালচার অনেক বেশি অর্জুন সিংয়ের থেকে, আর উনিও ওখানকার অ্যাকসেপ্টেবল পার্সন, একবার জিতেও ছিলেন। সুতরাং আমরা আশা করি দীনেশ ত্রিবেদী ওখান থেকে জয়লাভ করবে। আপনার কি মনে হয় এই লোকসভা ইলেকশনে টিএমসি কি 42টিতে 42টি আসন পাচ্ছেন? আপনারা আমরা কিন্তু 42টাকেই টার্গেট করে লড়ছি, আর 42টা পাবো বলেই লড়ছি, 42টা পাবোই, যদি কোনো কারণে একটা দুটো এদিক ওদিক হয়ে যায়, কিন্তু 40টার কমে নয়, একদম 100% শিওর।
আপনি আপনার এলাকাবাসীকে এবং সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান এই ভোট নিয়ে, যে কেন আপনাদের পার্টিকে তারা ভোট দেবে এই বিষয়ে যদি কিছু? পরিষ্কার উন্নয়ন দেখিয়ে, উন্নয়ন করছি, উন্নয়ন দেখিয়ে আমরা ভোট চাইছি। আমরা কল্যাণলাকে তো আর নতুন করে চেনাতে হবে না, কল্যাণলাল যে এখানকার হ্যাট্রিক করতে চলেছেন, মানে দুবার জিতেছেন, তিনবারের প্রার্থী। তো আমরা এখানে যা করছি উন্নয়ন দেখিয়ে পাবলিকের কাছে যাচ্ছি। আর আমি মনে হয় আমি যে ভোটে জিতেছিলাম তার থেকেও বেশি ভোটে, বেশি ব্যবধানে কল্যাণলাকে আমাদের এখানকার পাবলিক জেতাবে। শুনিলাম এই অঞ্চলের পৌরপিতার কথা, এখন অপেক্ষা ভোট এবং ভোটের রেজাল্ট। সঙ্গে থাকবেন বিশ্ব বাংলা টিভি।